हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। एमन सुंदर सनराइज, निर्मल प्रकृति, सुंदर समुद्र और ये समस्त किछु सौंदर्य जदि देखते हैं ताले तुम्हारे जेते हबे ताजपुरे। और ताजपुरे गिए वन नाइट स्टे करते ही तब तुम्हारा सौंदर्य देखते पाबे। किन्तु ताजपुरे गिए कोथाय स्टे करबे, कम दामे भालो मतन थाकते पारबे एवं सब सुविधा पाबे, सेई रकम एकटी रिसोर्टेर सन्धानी आज तुम्हारे दिच्छि, जेखाने आमराओ छिलाम। ताले चलो देखे नी। तो एटी होच्छे पालकी बीच रिसोर्ट। एटी तुम्हरा बालिशाही ते बस नामे, बालिशाही थेके तुम्हरा अटो किंबा कोनो टैक्सी किछु धरे एखाने आसते पारो। मोटामुटी समय आध घंटा मतन लागे आसते, कारण एई रिसोर्टटी बीचेर भीषण काछाकाछी, माने एई हेटे तुम्हरा चार पाँच मिनिटेर मध्ये बीचे पौंछे जेते पारबे। तो ए देखो बाइरेटा आगे आमी तुम्हादेर देखिए दिच्छी। एखाने 36 रूम आछे, एखाने एखोनो अल्प किछु कन्स्ट्रक्शन चलछे, जेमन कि सुइमिंग पुल, जिम, एरकम किछु कन्स्ट्रक्शन चलछे। आगामी दिने एगुलोओ तोमरा ए रिसोर्टे पेये जाबे। तो चलो एकटु ओनारेर साथे कथा बोलिए दी, तारपर तोमादेर रिसोर्टटा घुरे देखाबो। आमरा जे पालकी रिसोर्टे छिलाम भीषण भालो, और जिनि एखानेर ओनार होच्छेन तिनि तो भीषणई भालो, ओनार व्यवहार भीषण भालो। আর চলুন ওনাদের সাথে ওনার সাথে একটু আপনাদের আলাপ করে দিই। আপনার নাম বলুন। আমার নাম পঙ্কজ মণ্ডল। আচ্ছা, তো উনি হচ্ছেন, আর ওনার ফোন নম্বর আমি সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সব কালেক্ট করে নেবেন। আর উনি যেটা বলবেন ডিসকাউন্টের কথা, আমি আমার এই চ্যানেল থেকে যারা আসবেন তারা 5% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, মানে আমার চ্যানেলে রেফারেন্স দিয়ে যারাই আসবে তাদেরকে উনি ফুডিং লজিং এ 5% ডিসকাউন্ট করে দেবে। তাই অবশ্যই এখানে আসুন। আপনাদের আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন সুন্দর, কত ভালো ব্যবস্থা, ভীষণ ভালো, ক্যাম্প ফায়ার থেকে নিয়ে সবকিছু করতে পারবেন, আর খুব ফ্রেন্ডলি ব্যবহার। আর ওনাদের প্রজেক্টের ব্যাপারে শুনে, আপনারা যারা আসবেন সুইমিং পুল পাবেন, জিম পাবেন, সমস্ত কিছু পাবেন, এগুলো সব রানিং আছে, চালু আছে, কাজ পেয়ে যাবেন। আচ্ছা, তো খুবই ভালো। তো অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন। সি বিচ মাত্র অল্প একটু, জাস্ট 5 মিনিট ওয়াকিং করলেই আপনি এখান থেকে সি বিচেও পৌঁছে যেতে পারবেন, সেই জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে। তো আসার চেষ্টা করবেন। ঠিক আছে, ঠিক আছে। এবার রিসর্টটা তোমাদের ঘুরে দেখাই। তো এই আমরা গেটের ভেতর থেকে ঢুকে গেলাম, ডান দিকে গেলে রিসেপশন আর বাঁদিকে আছে পার্কিং। তো আগে আমরা এই দেখো বাঁদিকে পার্কিং রয়েছে আর এইটি হচ্ছে রিসেপশন। তো চলো রিসেপশনের দিকে যাই, কারণ আমরা সবে এসেছি, কিছু ফর্মালিটিস আছে যেগুলো পুরো করতে হবে। এই আইডেন্টি প্রুফ প্রুফ দিতে হয় এগুলো, আর কিছু টাকা অ্যাডভান্সও করতে হবে। আর তোমরা এখানে বুকিং যেটা হচ্ছে, কোনো অনলাইন বুকিং নেই, এখানে তুমি ফোন করবে, 24 ঘন্টা ফোনে বুকিং অ্যাভেলেবেল আছে। আমি সেই সমস্ত ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নেবে। রুমের রেট কী সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। তবে এখানে যেটা হচ্ছে 2% বেডরুমের দাম আছে 1500 টাকা, আর যেটা হচ্ছে 4% বেডরুমের দাম আছে 2200 টাকা, আর ডরমিটারি আছে 2500। তো এই হচ্ছে এখানে রুম রেটস। তো চলো আমরা রিসেপশনে, আমাদের ফর্মালিটিস হয়ে গেছে কমপ্লিট করা। ফর্মালিটিস মানে এই তোমাদের একটু আইডেন্টি প্রুফ আনতে হবে, এই ভোটার আইডি কিংবা আধার কার্ডের জেরক্স এইসবই লাগে। আর ফোন করে তোমরা বুকিং করতে পারো, আর কীভাবে পেমেন্ট করবে সেই ওনারাই বলে দেবে ফোনে, কীভাবে তোমরা অ্যাডভান্স বুকিং করতে পারবে কিংবা এসেও তোমরা টাকা পে করতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে সিঙ্গেল বেডরুম, আর এইটা হচ্ছে 4% বেডরুম, মানে এখানে দুটো বেড আছে। তো এইটার ভাড়া ছিল 2200 টাকা, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ গেছিলাম, আর আমার ছেলে আর ওর দুটো বন্ধু গেছিল, তাই ওদের জন্য আমরা নিয়েছিলাম 4% এই বেডরুমটা। এটা দাম ছিল, ভাড়া ছিল 2200 টাকা। আচ্ছা দেখো, রুমটার মধ্যে সবই আছে, এসি আছে, ড্রেসিং টেবিল পাবে, একটা ড্রয়ার আছে, এছাড়া তোমার টিভি আছে, আর বাথরুমে গিজার আছে। অবশ্যই শীতের সময় তো গিজার দরকার লাগে, অসুবিধা হয়। কম্বল টাওয়াল, একটা ছোট কম্বল দেবে, একটি বড় কম্বল আছে, আর এই ছাড়া এইরকম সব সুবিধা রুমগুলোতে আছে। আর যেহেতু এখন আমরা ক্রিসমাসের সময় গেছিলাম, তাই সমস্ত রুমই বুকিং ছিল, আর 36 রুম আছে এই রিসর্টে। এখন আরও মানে তৈরি হবে আগামী দিনে। তো এখানে কভার্ডের ব্যবস্থাও করবে ওরা, যেহেতু লকডাউন হয়ে গেছে বলে ওরা পুরোপুরি সেই মতন এখনও কনস্ট্রাক্ট মানে এগুলো সব সাজিয়ে উঠতে পারেনি, তবে আগামী দিনে আরও সাজানো গোছানো করে দেবে। তবে আমরা যা থেকে এসেছি বেশ ভালো, খুবই ভালো লেগেছে আমাদের।
তো এটা দেখো, চলো একটু বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। তো বাথরুমটাও দেখছো যথেষ্ট বড় আছে আর সব সুবিধাই আছে এখানে, আর অবশ্যই গিজার আছে, তো শীতেও স্নান করতে অসুবিধা হবে না। তো এইটা আমি 4% বেডরুমটা দেখিয়ে দিলাম, এবার চলো 2% বেডরুমটা দেখিয়ে দিই। 2% বেডরুমের ভাড়া আছে, এইটা হচ্ছে আমাদের বেডরুমটা, এর ভাড়া হচ্ছে 1500 টাকা। ভাবা যায় একটা রিসর্টে মাত্র 1500 টাকার মধ্যে মানে থাকা সত্যি আজকালকার দিনে অনেকটাই সস্তা আছে। তো দেখো এই রুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যবে যদিও এই রুমগুলো জাস্ট নতুন তৈরি হয়েছে, কারণ আমি বললাম এটা নতুনই হচ্ছে সবে, আর তবে অনেক দিন আগেই হয়ে গেছে। আর ভেতরে অন্য যে রুমগুলো ছিল সেগুলোতে আমরা পাইনি, কারণ আমরা একদম পিক টাইমে বুকিং করেছিলাম, সেই জন্য অনেক রিকোয়েস্টের পরে আমি এই দুটো রুম আমরা পেয়েছিলাম, কারণ এখানে সব বুকড হয়ে গেছিলো, অলমোস্ট সব হয়ে গেছিলো, জাস্ট এই দুটোই রুম বাকি ছিল, তাও এর বুকিং ছিল। আমরা খুব রিকোয়েস্ট করতে মানে আমাদেরকে উনি ইয়ে করেছেন, এগুলো প্রোভাইড করিয়েছেন। তো এই দেখো আমাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এখানেও সমস্ত কিছু ব্যবস্থা আছে বাথরুমটাও। আচ্ছা এইবার আমরা যেটা হচ্ছে তোমাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা, এই যে ব্লু কালারের যে দেখছো সাইডে বিল্ডিংটা, এইটা হচ্ছে এদের রেস্টুরেন্টটা, বিশাল বড় রেস্টুরেন্ট আছে ভেতরে। আচ্ছা ভেতরেও খেতে পারো কিংবা বাইরে দেখো এইভাবে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, অপূর্ব লাগলো, সুন্দর লাগলো এই ওপেন রেস্টুরেন্টটা। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতর। তো আচ্ছা এছাড়াও লন আছে, লনে সব রকম যেটা হচ্ছে এন্টারটেনমেন্টের ব্যবস্থা, যেমন কি দেখো দোলনা আছে, তারপরে নানান রকমের দোলনা লাগানো আছে এখানে, তো এখানে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারো তোমরা। আর শীতের দুপুরবেলা এই লনে বসতে বেশ দারুণ মজা লাগে। আচ্ছা এইবার আমি চলে এসেছি আবার রেস্টুরেন্টের ভেতরে, এখন আমি তোমাদের কিচেনটা দেখাচ্ছি, কারণ আমরা এসেছি এখন প্রায় 3টে বাজে, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা গিয়ে বললাম যে কী এবার আছে যেটা খুব তাড়াতাড়ি ওরা আমাদের সার্ভ করতে পারবে, তো ওরা বললো ফিশ থালি আছে, ফিশ থালিটা ওরা খুব তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে ফিশ থালিটাই আমাদের সার্ভ করুক। তো এখানে যেটা হচ্ছে ভেজ থালিটা 120 টাকা দাম হচ্ছে, এইবার অ্যাডিশনাল তোমরা ওর মাছ কিংবা মাংস ডিম যেটাই নেবে তার আলাদা একটা প্রাইস দিতে হয়। ভেজ থালিটার দাম হচ্ছে 120 টাকা, তার মধ্যে তোমরা ডাল পাবে, তরকারি পাবে। এখানে দেখো ভেজ থালির মধ্যে এই থালিটা দেবে, যেমনি ডাল দিয়েছে, স্যালাড দেবে, পাঁপড় দেবে, একটা তরকারি দেবে, আলু ভাজা দেবে, চাটনি আর ভাত, এটা ভেজ থালি, এটার দাম 120 টাকা। আর এছাড়া অ্যাডিশনাল আমরা রুই মাছের ঝাল নিয়েছিলাম, তো এটা আলাদা তোমার 40 টাকা, এটা আলাদা তোমার 30 টাকা নিয়েছিল, মানে আমাদের মোটামুটি যেটা হচ্ছে 150 টাকায় ফিশ থালি আমরা খেয়েছি। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়েছি, আর আমরা এইভাবে যেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা এখানে করলাম, বেশ ভালো খাবার লাগলো, খুবই ভালো ছিল, বেশ ভালো ছিল খাবারটা। তো আমরা খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে ইচ্ছা আছে বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটু বিচের দিকে যাব, একদম হাঁটা পথে কাছেই আছে বিচ। তো চলো আগে লাঞ্চটা করে নিই। তো এই দেখো আমরা দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, ভাত খেয়েছি প্রায় 4টের সময়, এই আমার সমস্ত জিনিসপত্র এখানে আমি কিছুটা বার করে রেখেছি। আর চলো, তো এই দেখো আমি রুম থেকে বেরোচ্ছি, জাস্ট রুম থেকে বেরিয়েই এই লনটা এইরকম হচ্ছে, মানে দারুণ সুন্দর লনটা হয়ে গেছে, বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু আজকে 25th December পার্টির একটা ইয়ে থাকি। আর দেখো রাতের আমি তোমাদের দেখাচ্ছি কি সুন্দর এটা সাজানো রিসর্টটা, অপূর্ব সুন্দর সাজানো রিসর্টটা। আর চলো আমি তোমাদের একদম আমাদের রুমের বাইরে থেকে দেখাই, ঠিক তোমরা যারা বিগ বস দেখেছো তোমাদের মনে হবে সেই বিগ বসের রুম, একদম ঠিক বিগ বসের হাউস, সরি বিগ বসের হাউস যেমন। তো চলো আমি তোমাদের সেইভাবে,
লনটা এই আমাদের রুম এইখানে এটা এই রিসর্টটা জাস্ট অলমোস্ট হয়ে এসেছে হয়তো 20% আর বাকি আছে এই যে আমাদের রুম ছিল হচ্ছে আর রুম থেকে বেরিয়েই এই লনটা এখানে তো এই দেখো এটা রয়েছে এখানে দুলতে পারবে এটা কাল সকালে আমি তোমাদের দেখাবো আর দেখো লনটা কি সুন্দর অপূর্ব সুন্দর লনটা এখানে প্রচুর দোলনা ফোলনাও রয়েছে অন্ধকারে বুঝতে পারছো না আমি এখানটা দেখাচ্ছি এখানে বসে চা খেতে পারো তোমরা দেখো চা খাওয়ার জায়গাটা আগে দেখিয়ে দিই তোমাদের আর এই আছে পার্কিং এখানে এইখানটা পার্কিং হয় আর চলো এবার আমি তোমাদের ওই দিকটা দেখাই তো চলো এবার আমরা যাই একটু রিসেপশনের দিকে কারণ ওখানে চিকেন পাকোড়া ওয়েট করছে আমরা অর্ডার করেছিলাম রেস্টুরেন্টে যে চিকেন পাকোড়া খাবো আর কফি খাবো তো ওরা বানিয়ে দিয়েছে চিকেন পাকোড়া হ্যাঁ এখানে স্ন্যাক্স তোমরা যা খেতে চাইবে চাউমিন খেতে চাইবে কি অন্যান্য যা কিছু খেতে চাইবে সেটা অর্ডার করলে বানিয়ে দেবে তো আমরা বাড়ি থেকে একটু চকলেট কেক বানিয়ে এনেছিলাম তো চিকেন পাকোড়া চকলেট কেক আর কফি এখন আমরা বিকেলে একটু চা নাস্তা করছি আর হ্যাঁ এখানে চিকেন পাকোড়ার প্লেট নিয়েছে 120 টাকা করে আর বেশ অনেকগুলো দিয়েছে 8 পিস করে দিয়েছে তো চলো বিকেলে চাটা এনজয় করি এখানে এখন ক্রিসমাস সেলিব্রেট করছি এখানে কি পকোড়া চিকেন পকোড়া আর অ্যালমন্ড চকলেট কেক দিয়ে এই যে সবাই আমরা বসে কফি এখন কফি আসছে আমাদের গরম গরম আমি দুটোই খাবো তো চা খাওয়ার পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম আমরা তারপরে আমরা ডিনারটা আনিয়ে নিয়েছিলাম 10টা সাড়ে 10টার সময় কারণ ভোরবেলা আমরা সানরাইজ দেখতে যাব তাই ইচ্ছা ছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো রাতে দেখো হাত রুটি আর চিকেন কষা আনিয়েছিলাম আর স্যালাড চিকেন কষাটা অপূর্ব ছিল 200 টাকা প্লেট আর 4 পিস বড় বড় চিকেন দিয়েছিল আর বাটার ফাটার দিয়ে রান্না করেছিল মানে দারুণ লাগছিল চিকেনটা এখানে তোমরা অবশ্যই ট্রাই করো এটা মানে খুব দারুণ রেসিপি ছিল চিকেনের আচ্ছা এখন হয়ে গেছে এখন বাজে প্রায় 9টা কারণ ভোরবেলা আমরা সানরাইজ দেখে টেকে চলে এসেছিলাম এসে আবার শুয়ে পড়েছিলাম তো এখন একটু সকালে আমি গ্রিন টি খাচ্ছি আমার তার আর সানরাইজের ভিডিওটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব তোমাদের আজকে শুধু আমি রিসর্টটাই তোমাদের দেখাচ্ছি রিসর্টটা ঘুরে নাও তাহলে তোমরা এখানে থাকতে পারবে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে তাজপুরে আমাদের এখন হয়ে গেছে সকাল দ্বিতীয় দিন আর এখন একটু ব্রেকফাস্ট খাবো আমি হয়ে গেছি রেডি কারণ বিচে যাব এইবারে তো এখানে একটু আমরা ব্রেকফাস্ট চা কফি আর ব্রেড টোস্ট খেয়ে নিলাম আমরা ব্রেকফাস্টে হালকা একটু খাওয়া দাওয়াই করলাম কারণ ইচ্ছা আছে বিচে গিয়েও একটু খাওয়া দাওয়া করবো সেই জন্যে হালকা করে একটু কফির আর ব্রেড টোস্ট খেলাম তো এইটা সকালে দেখছো যেটা তোমার রেস্টুরেন্টটা হচ্ছে এখানে ফটো শ্যুট করার দারুণ দারুণ জায়গা আছে যারা ফটো শ্যুট করতে ভালোবাসো ফটো নিতে ভালোবাসো সেলফি নিতে ভালোবাসো তাদের জন্য প্রচুর জায়গা আছে এখানে সেলফি তোলার জন্য আর হ্যাঁ আমি এখানে যেটা দেখলাম প্রফেশনাল ফটোগ্রাফার নিয়েও অনেকে ফটো শ্যুট করে এখানে ফটো শ্যুট করতে আসে দেখো এখানে বনফায়ার কিংবা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে যেটা কি বিকেলে হবে আর এখানে দেখো কি সুন্দরভাবে কাঠ অ্যারেঞ্জ করে রেখেছে এরা আর এইটা দেখছো এইখানে দেশি মুরগি কিংবা মোরগ ওরা পুষে রাখে যেগুলোকে কি রোস্ট করা হয় এখানে আর এইটা দেখছো এটা একটা বোটিংয়ের বানানো হয়েছে বোটিং করার জন্য এইখানটা এই পুকুরটা বানানো আছে তবে এটা এখনো কনস্ট্রাকশন আছে তবে হ্যাঁ বোটিং করতে চাইলে এখন চালানো যাবে কারণ একটা বোট ওরা এনে রেখেছে তবে এটা আরো বড় আরো সুন্দর করে করবে এটা একটু বাকি আছে এদিকে একটু কাজ কিন্তু বোটিং করা যাবে এখানে এখনো তো আমরা আর করিনি কারণ ঠান্ডা লাগছিল এমনি সেই জন্য আর বোটিং করিনি তবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর আর সামনে যেখানে রিসেপশন আছে রিসেপশনের ওই পাশেই সুইমিং পুল আছে ওদের তো এখানে তোমরা চাইলে বোটিং করেও সময় কাটাতে পারো বেশ দারুণ এটাও দেখতে
অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা আছে, অনেক তোমরা ঘুরে এটাকে সময় কাটাতে পারবে। তো চলো তোমাদের আরও ঘুরে দেখিয়ে দিই আরও কত রুম আছে। এখানে বললাম যে 36খানা রুম আছে এখন অ্যাভেলেবেল আছে, এছাড়া আরও কনস্ট্রাকশন হচ্ছে। তো এই দিকে দেখো এগুলো সব রুম আছে, আর কি সুন্দর সাজানো সব, ভীষণ প্রচুর জায়গা, বাচ্চারা অনেক খেলাধুলো করতে পারবে। আর নানা বিভিন্ন জায়গায় দেখো দোলনা টোলনা সবই লাগানো আছে, মানে দারুণভাবে সময় কাটাতে পারবে এখানে। আর সুন্দর প্রকৃতি, খুব ভালো লাগে দিনের বেলাও, আর রাতের বেলা যখন আলোগুলো জ্বলে তখন আর এক রকম সৌন্দর্য লাগে দেখতে। তো এইবার আমরা এই একটু দেখিয়ে দিলাম তোমাদের, এইবার যাব একটু বিচে। তো চলো, আর হ্যাঁ অবশ্যই বিচে ব্লগটা দেখতে ভুলো না, নেক্সট ব্লগে আমি শেয়ার করবো। বিচের দিকে যাচ্ছে, আর যেটা আমি তোমাদের বললাম বিচটা একদম কাছাকাছি আছে এখানে। আর এইটা দেখো এন্ট্রেন্সটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে ফোয়ারা লাগানো আছে, ফাউন্টেন লাগানো আছে, লাইট জ্বলে, খুব সুন্দর লাগে রাতের বেলা। আর দিনের বেলা আবার আর এক রকম সৌন্দর্য আছে। আর ঠিক ওইটারই উল্টো দিকেই আছে সুইমিং পুলটা। তো আমরা এখন দেখো হেঁটে বিচে যাচ্ছি, বললামই তোমাদের যেমন এই সোজা রাস্তাটা, এটা বাঁদিকে ঘুরে গেলেই তোমরা বিচ পেয়ে যাবে। তো বিচ থেকে ঘুরে এসে আমরা আজকে মাটন খাবো বলে দিয়েছিলাম, তাই ওরা মাটনের ব্যবস্থা করে রেখেছে। তো চলো এবার লাঞ্চটা করি আর দেখো আজকে আমরা কি খাই। তো এখানে যেটা হচ্ছে, যদি মাটন চিকেন খেতে হয় তোমরা আগে থেকে একটু অর্ডার করে দেবে, ধরো সকালবেলা বিচে যাওয়ার আগে তোমরা বলে গেলে ওদের, তো সেই মতন ওরা বাজারে গিয়ে সেইভাবে এনে তারপর ব্যবস্থা করে। সঙ্গে সঙ্গে বললে তো পাওয়া সম্ভব হয় না, কেননা এখানে দেখো বাজার হাট দোকানপাট অনেক দূরে, মানে মেন বাজারে যেতে হয়, যেখানে গিয়ে এবং আসতেই প্রায় এক ঘন্টা লেগে যায়, এক ঘন্টারও বেশি লেগে সময় লেগে যায়। তাই সেইভাবে তোমরা বলে যেতে গেলে ওরা ঠিক সেইভাবে রেডি করে দেবে। আর দেখো আমাদের লাঞ্চ চলে এসছে, অপূর্ব লাগছে, দারুণ টেস্টি লাগছে দেখতে। তো এখানে আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে মাটন কষা। মাটন কষার দাম 250 টাকা প্লেট নিয়েছে, এবং এখানে আমি যেটা দেখলাম প্রায় তোমার 5 পিস করে মাটন ছিল, 250 টাকা দাম নিয়েছে, 5 পিস করে মাটন, 2 পিস আলু, আর বাকি তো থালিতে যেমন থাকে ডাল ভাত, তারপরে একটা ভেজ সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি, এইগুলো সবই এখানে দিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে তা বিকেলে রুমেতেই আমি একটু গ্রিন টি খেলাম, ওদের বললাম ওরা গরম জল দিয়ে দিল আমাদের। আর আমি গ্রিন টি নিয়ে এসেছিলাম টি ব্যাগ, তো রুমেতেই আমি গ্রিন টিটা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে দেখো বিকেলে, আর যেটা আমি তোমাদের বলছিলাম ওরা বন ফায়ার কিংবা ক্যাম্প ফায়ার করবে বলে ব্যবস্থা করেছিল, এই দেখো এখানে ওরা যেটা হচ্ছে কাঠে আগুনগুলো জ্বালিয়ে দিয়েছে। এছাড়া মিউজিক চলবে, ফুড তোমরা যা খেতে চাইবে সেই ফুডটাই ওরা বানিয়ে দেবে এখানে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর পালকি রিসর্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলের থ্রুতে তোমরা যদি এখানে যাও তাহলে তোমরা ডিসকাউন্ট পাবে, অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে তাহলে উনি ডিসকাউন্ট দিয়ে দেবেন। আর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে তোমরা চেক করে নেবে বুকিং কীভাবে করবে, রুম রেট কত, ফুড কত, কী সব কিছুই আমি, এবং কোন ফোন নাম্বারে বুকিং করবে কী করবে সবই আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো রাতে কত সুন্দর লাগছে দেখতে রিসর্টটা। ও হো দারুণ।
আচ্ছা তো আজ হয়ে গেছে সকাল আজকে আমাদের ফেরার পালা মোটামুটি প্যাকিং করে নিয়েছি সব গোছানো গাছানো হয়ে গেছে এবার আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাব দীঘা যাব দীঘা থেকে বাস আছে আমাদের দীঘা একটু ঘুরে বাসে চলে যাব দীঘার ব্লগটা অবশ্যই দেখে নিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি দীঘার ব্লগটা যারা দেখনি দেখে নিও তো আজকে সকালে আমরা এবার তাজপুর ছেড়ে দিচ্ছি কারণ হয়ে গেছে আমাদের প্যাকিং করা হয়ে গেছে অলমোস্ট এবার আমরা আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাব বাড়ি এখন সবাই সকালে রোদের আমেজ নিচ্ছে যাওয়ার আগে সবাই লাইট খাচ্ছে তো আমরা যে পালকি রিসর্টে ছিলাম ভীষণ ভালো আর যিনি এখানের ওনার হচ্ছেন তিনি তো ভীষণই ভালো ওনার ব্যবহার ভীষণ ভালো আর চলুন ওনাদের সাথে ওনার সাথে একটু আপনাদের আলাপ করিয়ে দিই আপনার নাম বলুন আমার নাম পঙ্কজ মণ্ডল আচ্ছা তো উনি হচ্ছেন আর ওনার ফোন নম্বর আমি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সব কালেক্ট করে নেবেন আর উনি যেটা বলবেন ওই ডিসকাউন্টের কথা আমি আমার এই চ্যানেল থেকে যারা আসবেন তারা 5% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ মানে আমার চ্যানেলে রেফারেন্স দিয়ে যারাই আসবে তাদেরকে উনি ফুডিং লজিংয়ে 5% ডিসকাউন্ট করে দেবে তাই অবশ্যই এখানে আসুন আপনাদের আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন সুন্দর কত ভালো ব্যবস্থা ভীষণ ভালো ক্যাম্প ফায়ার থেকে নিয়ে সব কিছু করতে পারবেন আর খুব ফ্রেন্ডলি ব্যবহার আর ওনাদের প্রজেক্টের ব্যাপারে শুনে আপনারা যারা আসবেন সুইমিং পুল পাবেন জিম পাবেন সমস্ত কিছুই পাবেন এগুলো সব রানিং আছে চালু আছে কাজ পেয়ে যাবেন আচ্ছা তো খুবই ভালো তো অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন সি বিচ মাত্র অল্প একটু জাস্ট 5 মিনিট ওয়াকিং করলেই আপনি এখান থেকে সি বিচেও পৌঁছে যেতে পারবেন সেই জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে তো আসার চেষ্টা করবেন ঠিক আছে নমস্কার ঠিক আছে